দীর্ঘদিনিয়া দাবি পূরণ নহল মোদী সরকারের দিনতো ক্ষোভিত আক্রাসো পথে পথে জলিল প্রধানমন্ত্রীর চুমুখি, জলিল গৃহমন্ত্রী রাজনাথ সিং আর মুখ্যমন্ত্রী সোনোয়ালের প্রতিকৃতি, প্রতিবাদ উদালগুড়িত। তারপর যে লোকসভা নির্বাচন আই আছে তাদের ফল ভুগিব, আর আমি যে গণতান্ত্রিকভাবে আন্দোলন করে আছো হয়তো ভারত সরকার বা সরকারে বুঝি পাওয়া নাই। ইয়ার পিছত পরবর্তী পর্যায়ত আমি সম্পূর্ণ উলঙ্গ হয়ে আক্রাস হয়ে বা কোচ রাজবংশী রাইজে আমি প্রতিবাদ করবলে বাধ্য হম। উত্তাল বঙ্গাইগাঁও এই কেদিনের ভিতর কেন্দ্র সরকারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে জনসংখ্যার কারণে, নহলে আগন্তুক লোক মাইলেশনত আমি গোষ্ঠী ছাত্র সন্ধ্যায় উপযুক্ত পদক্ষেপ নিই বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। গোসাইগাঁও বরপেটা রোডত হাতে হাতে প্লেকার্ড, নো এসটি নো রেস্ট। 8 জানুয়ারী তারিখে সদনকুচি ছাত্র সন্থাই 24 ঘন্টা বন্ধর আহ্বান জানাইছো। গোয়ালপাড়ার ধনুভঙ্গা গুড়েশ্বর আদিতো দেখা গল প্রতিবাদ, ক্ষোভর বহিঃপ্রকাশ। স্থিতিকরণের ডিমান্ডটো কেবিনেটে উত্থাপন হওয়ার কথা আছিল। অসমৰ সন্মানীয় বিজেপি দলের সভাপতি রঞ্জিত দাস ডাঙরিয়ায় এটা কথা আগমুহূর্তত কই গৈছিল যে কোচ রাজবংশী কোনো জনজাতিকরণ কোচ রাজবংশীকরণ ডিমান্ডটো আজি কেবিনেটত উত্থাপন হব, কিন্তু দুর্ভাগ্যবশত আমাক তেও মানে বারে বারে প্রতারণা করে আহিছে, তেও কথা দিয়ার পাছত এই কেবিনেটত আমার এই এসটিকরণের ডিমান্ডটো উত্থাপন নহল। কি আন্দোলন করার পিছত যদি করুবা যদি সরকারের ক্ষতি হয় তার ভাবে কিন্তু কোচ রাজবংশী দায়ী নহয়। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।